ডক্টর মুজাফফরুল মুহসিন হাফিজাহুল্লাহ তিনি যে আলোচনা করেছেন এই আলোচনার সার নির্যাস আমি এক মিনিটেই বলি। দীর্ঘ আলোচনা করেছেন, অনেকেই ক্যাচ করতে পারেননি, যদিও আলোচনা খুব সহজবোধ্য এবং হৃদয়ঙ্গম করার মতো ছিল। তার আলোচনার সারবস্তু হল দাওয়াত দেওয়ার আগে ইলম অর্জন করতে হবে, এটা হলো আলোচনার মূল বিষয়। দ্বিতীয় যে বিষয় সে বিষয়টি হলো সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। শুধুমাত্র কোরআনের কয়েকটা আয়াত পড়লাম, কয়েকটা হাদিস পড়লাম, আরবি কয়েকটা কেতাব পড়লাম কিংবা কয়েকটা অনুবাদ গ্রন্থ পড়েই আমি ফতোয়া দেওয়া শুরু করলাম, এরকম যেন না হয়। এবং এই দৃষ্টান্ত টানতে গিয়ে তিনি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, মৌলানা আকরাম খান এদের দৃষ্টান্ত নিয়ে এসছেন। তৃতীয় যে বিষয় তিনি আলোচনা করেছেন সেটি হলো আল হেকমা বা প্রজ্ঞা। হেকমতের ব্যাখ্যায় তিনি বেশ কিছু হাদিসের উদাহরণ দিয়েছেন, চমৎকার উদাহরণ দিয়েছেন। এই কথাগুলোকে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, কাউকে ইসলামের দিকে আহ্বান করার ক্ষেত্রে মৌলিক তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। মৌলিক তিনটি বিষয়, এক নম্বর হলো আল ইলমু ক্বাবলা দাওয়া, দাওয়াত দেওয়ার আগে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় হলো আল হিলমু মা'আ দাওয়া, দাওয়াত দেওয়ার সময় সহনশীলতা সহনশীল আচরণ করতে হবে। তৃতীয় হলো অসব্রু বা'আদা দাওয়া, দাওয়াত দেওয়ার পরে হকের কথা বলতে গেলে পরে আপনার উপরে বিভিন্ন প্রকারের বিভিন্ন শ্রেণী ব্যক্তি থেকে অনেক ধরনের অকথ্য নির্যাতন আসতে পারে, সেই অকথ্য নির্যাতনের সময় সবর করতে হবে। এটা হলো মূল তিনটে বিষয়। একটা হলো দাওয়াত দেওয়ার পূর্বে এলেম অর্জন করতে হবে, দ্বিতীয় হলো দাওয়াত দেওয়ার সময় আপনাকে সহনশীল আচরণ করতে হবে, তৃতীয় হলো দাওয়াত দেওয়ার পরে আপনার প্রতি আমার প্রতি যে নির্যাতন আসবে সেই নির্যাতনের ক্ষেত্রে আমাকে সবর করতে হবে। এটা হলো দাওয়াতের মৌলিক তিনটা বিষয়। এরপর আসেন আমি ওনার কথা ধরি, আপনাদেরকে কয়েকটা কথা বলবো। উনি বলছেন একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলছেন, সেই কথাটা হলো যে ইসলাম আসার আগে এবং ইসলামী সভ্যতা আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে যতদূর অবদান রাখছে অন্য কোনো সভ্যতা এত অবদান রাখে নাই। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইসলামী সভ্যতা, ইসলাম প্রযুক্তির উন্নতির জন্য, প্রযুক্তির উৎকর্ষের জন্য যতটুকু অবদান রাখছে অন্য কোনো সভ্যতা, অন্য কোনো দার্শনিক বিজ্ঞানী এত অবদান রাখতে পারে নাই। এর একটা মাত্র উদাহরণ আমি দেই, পৃথিবী আধুনিক যে প্রযুক্তি, কম্পিউটার নির্ভর যে প্রযুক্তি গোটা বিশ্বব্যাপী, এই গোটা বিশ্বব্যাপী এই আধুনিক প্রযুক্তি শূন্য ছাড়া অচল। যদি শূন্য আজকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, আগামীকালকে থেকে সমস্ত মডার্ন টেকনোলজি বিলুপ্ত হয়ে যাবে। আপনি শূন্য ছাড়া ক্যালকুলেটর চালাতে পারবেন না, কম্পিউটারের ক্ষমতা শেষ, আপনার পারমাণবিক বোমা আণবিক বোমা যা মজুত করা আছে এই সব শেষ হয়ে যাবে যদি শূন্য না থাকে। এই শূন্যের আবিষ্কার মুসলমানরা করছে, এই শূন্যের আবিষ্কার করছে মুসলমানরা, মুসা আল খাওয়ারিজমি তিনি শূন্যের আবিষ্কার। শূন্যের আবিষ্কারের পরদিন থেকেই বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের উৎকর্ষ চরম আকারে লাভ করছে। মুসলমানদের আবিষ্কার যদি না থাকতো শূন্যের, তাহলে বিজ্ঞান আজকে এই পর্যায়ে আসতে পারত না। আজকে গোটা বিশ্বে বাইপাস সার্জারি খুব বিখ্যাত, হার্টের বাইপাস সার্জারি করা হয়। এই বাইপাস সার্জারি গোটা দুনিয়াকে প্রথম তিনি শিখিয়েছেন তিনি মুসলমান, আবুল কাসিম আল জাহরাবি। আবুল কাসিম জাহরাবি তিনি মুসলমানদেরকে, গোটা বিশ্বকে তিনি বাইপাস সার্জারি শিখিয়েছেন এবং তার ফর্মুলা ফলো করে আজকে গোটা বিশ্বের ডাক্তাররা, গোটা বিশ্বের সার্জনরা এই সার্জারি করে থাকে। আপনারা সেই ইতিহাস জানেন, স্পেন ইউরোপ যখন অন্ধকারে ডুবেছিল, সভ্যতা বলতে কিছু ছিল না তাদের, ঠিক সেই সময় মুসলমানরা স্পেন জয় করার মাধ্যমে ইউরোপে জ্ঞানের বাতি, জ্ঞানের আলো জ্বালায়। যখন খ্রিস্টানদের
সবচেয়ে বড় লাইব্রেরিতে তৎকালীন সময়ে খ্রিস্টানদের সবচেয়ে বড় লাইব্রেরিতে মাত্র 1000 কোন কোন বইয়ে 10000 বইয়ের উল্লেখ রয়েছে ঠিক সেই সময়ে মুসলমানদের লাইব্রেরিতে স্পেনের মুসলমানদের লাইব্রেরিতে 10 লক্ষ বই মজুদ ছিল আজকে তারা আমাদেরকে সভ্যতা সংস্কৃতি কালচার সিভিলাইজেশন শেখাতে আসে যখন ইউরোপের লোকেরা আমেরিকার লোকেরা গোসল করতে জানতো না গোসল কাকে বলা তারা জানতো না সামান্ত পরের কথা তখন স্পেনের রাস্তার মোড়ে মোড়ে মুসলমানরা পাবলিক টয়লেট করেছিল যখন আমেরিকার লোকেরা নখ কাটতে হয় এটা জানতো না পোশাক পড়তে হয় জানতো না গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতো ঠিক সেই সময় স্পেনের মুসলমানরা সাবান এবং শ্যাম্পুর আবিষ্কার করে এবং গোটা স্পেনে তারা ব্যবহার শিখিয়েছে এটা হলো স্পেনে ইউরোপে মুসলমানদের অবদান আজকের ইউরোপ আজকের আধুনিক ইউরোপ যে যার উপর দাঁড়িয়ে সেটা হলো মুসলমানদের অবদান শুধু ইউরোপ নয় গোটা বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি তাদের যে আয়ের উৎস সব মুসলমানদের কাছ থেকে নেয়া আজকে ইউরোপ বিশেষ করে ইংল্যান্ড গোটা বিশ্ব শাসন করে গোটা বিশ্বে তার সাম্রাজ্যবাদী শক্তিকে প্রসার করে তার লন্ডনে আজকে ভারত থেকে বিশেষ করে সে অজস্র টাকা পয়সা অজস্র মণিমুক্ত অজস্র সম্পদ দিয়ে সে ইংল্যান্ডকে ধনী করেছে আমেরিকা ধনী হয়েছে মুসলমানদের টাকা দিয়ে ফ্রান্স ধনী হয়েছে আলজেরিয়ার টাকা দিয়ে যারা আজকে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে এইভাবে পৃথিবীর যত সাম্রাজ্যবাদী শক্তি সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির আয়ের মূল উৎস মুসলমানদের টাকা দিয়ে মুসলমানদের অর্থ দিয়ে মুসলমানদের স্বর্ণরূপা দিয়ে তারা আজকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে মুসলমানদেরকে মারতেছে যারা আজকে শান্তির কথা বলে যারা আজকে মানবাধিকারের কথা বলে যারা আজকে নারী অধিকারের কথা বলে আপনাদেরকে তথ্য দিয়ে ছোট্ট তথ্য আমেরিকার সংবিধান প্রণয়ন হওয়ার 230 বছর পার হয়ে গেছে এই 230 বছরে আমেরিকার সংবিধান মোট এ পর্যন্ত 27 বার সংশোধন হয়েছে 1870 সালে আমেরিকার দাসেরা ভোটের অধিকার পায় এরও 50 বছর পরে তার মানে 1920 সালে আমেরিকার নারীরা ভোটের অধিকার পায় তার মানে দাসদের ভোটের অধিকার প্রাপ্তির 50 বছর পরে আমেরিকায় নারীরা ভোটের অধিকার পায় অর্থাৎ আমেরিকায় নারীদের চেয়ে দাসদের মর্যাদা বেশি ছিল নারীদের মর্যাদা ছিল না দাসদের চেয়েও নারীদেরকে নিচু স্তরের মনে করা হতো সেই আমেরিকা আজকে নারী স্বাধীনতা আজকে নারী অধিকার মানবাধিকারের বুলি আমাদেরকে শেখায় দুর্ভাগ্যজনক নামধারী মুসলমানরা তাদের শেখানো বুলি তোতাপাখির মতো আজকে আমাদের সামনে আওড়াচ্ছে আর তাদেরকে এদেশের মানুষ বুদ্ধিজীবী হিসাবে কবুল করে নিয়েছে নাউযু বিল্লাহি মিন যালিক এর চেয়ে কপাল পোড়া এর চেয়ে অত্যন্ত ঘৃণিত কাজ আর কোনো হতে পারে না সম্মানিত উপস্থিতি আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো আজকে কোথায় কোথায় মুসলমানদেরকে দাড়ি টুপিওয়ালাদেরকে ইসলামপন্থীদেরকে বলা হয় থাকে যে মৌলবাদী আমরা নাকি কোনো কথা বলতে পারবো না আমরা কথা বললে আমাদের হাত ভেঙে দেওয়া হবে ঘাড় মটকা দেওয়া হবে আরও কত কিছু ভেঙে দেওয়ার জন্য তারা প্রস্তুত তাদেরকে আমরা সবিনয়ে বলি এবং তারা এটাও বলছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী জনগণের ট্যাক্সের টাকায় যার জীবন চলে সে আমাদেরকে বলছে আমরা নাকি তাদের টাকায় বেঁচে আছি এই কথাগুলো আপনাদের জানা দরকার এই কথাগুলো আমাদের শোনা দরকার কারণ পরিস্থিতি এখন ঈমান এবং কুফরের মধ্যে সংঘর্ষ চলতেছে তাওহীদ এবং শিরকের মধ্যে সংঘর্ষ চলতেছে কোনো গ্রুপের মধ্যে নির্দিষ্ট কোনো গ্রুপের মধ্যে সংঘর্ষ আর নাই এখন এই সংঘর্ষ ঈমান এবং কুফরের সংঘর্ষ তাওহীদ এবং শিরকের সংঘর্ষ বিশ্বাস এবং অবিশ্বাসের সংঘর্ষ আমাদের মুখ বন্ধ আমরা কোনো কথা বলতে পারবো না আমরা তাদেরকে বলি আপনারা যে দেশে আমরা যে দেশে বসবাস করি যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি যে দেশে আমরা চলাফেরা করি সেই দেশটার ভিত্তি হলো ইসলাম
সেই দেশের মূল চিন্তা হলো ইসলাম, সেই দেশের মূল তত্ত্ব হলো ইসলাম। গান্ধীজি বলেছিল অঞ্চলের ভিত্তিতে দেশ ভাগ করা হোক। কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে না, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা হবে। এই জন্যই কলকাতার লোকেরা বাংলা বাংলা বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলে, কিন্তু দুই অঞ্চলের লোকেরা দুই দেশে বসবাস করতেছে। পক্ষান্তরে পশ্চিম পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লোকেরা উর্দুতে কথা বলে, আর আমরা তখন বাংলায় কথা বলেছিলাম, কিন্তু এই অঞ্চলের লোকেরা ধর্মের কারণে এবং কয়েক শত মাইল দূরত্ব থাকা সত্ত্বেও, মাঝখানে বিশাল এক দেশ থাকা সত্ত্বেও, তারা পশ্চিম পাকিস্তানে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এর একটাই কারণ, ধর্ম। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়ে গেল, ভারত হয়ে গেল, এরপর পশ্চিম পাকিস্তান আমাদের উপর নির্যাতন শুরু করলো। তাদের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের মানুষরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করল। সুতরাং এই দেশের মূল ভিত্তি হলো ইসলাম, এই দেশের মূল ভিত্তি হলো ধর্ম, ধর্মই হলো এই দেশের মূল ভিত্তি। সুতরাং যারা আমরা ধর্মের কথা বলি, ধর্মের কথা বললেই যারা বলে আমাদেরকে আপনারা পাকিস্তান চলে যান, তাদেরকে আমরা বলি আপনারা যারা ধর্মের বিরুদ্ধে কথা বলেন, তারা আপনারা পাকিস্তান নয় ভারত চলে যান। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের জন্য, মুসলমানদের টাকা দিয়ে। রবি ঠাকুর কলকাতায় বসে গড়ের মাঠে ঢাকা ইউনিভার্সিটি বিরোধিতা করেছিল, যেই সভায় ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে সভা হয়েছিল সেই সভার সভাপতি ছিলেন রবি ঠাকুর। আজকে রবি ঠাকুরকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাতামাতি করা হয় মুসলমানদের নিয়ে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে বলা হয় সেখানে মুসলিম ছাত্ররা রাজনীতি করতে পারবে না, তোমরা দিল্লি চলে যাও, বাংলাদেশে থাকার দরকার নেই। যখন ইংরেজরা মাদ্রাসা বন্ধ করে দিল, আপনাদের আরেকটা তথ্য দিয়ে যায়, ডক্টর সলিমুল্লাহ তথ্য দিয়েছেন, এই উপমহাদেশের একটা সময় ছিল যখন ইংরেজরা আসার আগে এই উপমহাদেশের মোট জমির পাঁচ ভাগের এক ভাগ, মোট সম্পত্তির পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি ছিল মাদ্রাসাগুলোর নামে, মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল, এটাকে বলা হতো লাখেরাজ সম্পত্তি। এই সম্পত্তি ইংরেজরা বাজেয়াপ্ত করলো, বাজেয়াপ্ত করে তারা স্কুল চালু করলো, এবং সেই টাকা দিয়ে মুসলমানদের মাদ্রাসার সম্পত্তি দিয়ে তারা স্কুল চালালো, স্কুল চালিয়ে তারা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল। পরবর্তীতে হাজি মোহাম্মদ মহসিন, সে যদিও শিয়া ছিল, সে এক কোটি টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিল সুদের উপরে, বছরে 5% সুদ, তার মানে 1 কোটি টাকার উপরে 5 লাখ টাকা সুদ। তৎকালীন সময় 5 লাখ টাকা মানে বিশাল ব্যাপার। এই 5 লাখ টাকা দিয়ে মুসলমানদের মাদ্রাসাগুলো চলতো, এবং হিন্দু কলেজে চলতো হাজি মোহাম্মদ মহসিনের টাকা দিয়ে। সুতরাং মুসলমানদের টাকা দিয়া, মাদ্রাসাওয়ালাদের টাকা দিয়া, দাড়িওয়ালা টুপিওয়ালাদের টাকা দিয়া, ইসলামপন্থীদের টাকা দিয়া আজকে আপনারা পুলিশ হয়েছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, কলেজে লেখাপড়া করতেছেন, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন, এটা মুসলমানদের মাদ্রাসাওয়ালাদের দাড়িওয়ালা টুপিওয়ালাদের টাকা দিয়া, এটা হিন্দুদের বা অন্য কারো টাকা দিয়ে নয়। এই ইতিহাস ভুলে গেলে চলবে না, এটা আপনাদের জানা দরকার। সম্মানিত ভাইয়েরা, এরপর আসেন দাওয়াতের উপর। আজকে কথা হচ্ছে, যারা দাওয়াত দিবেন তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। যারা দাওয়াত দিবেন মানুষকে ইসলামের দিকে, তাদের প্রথম চ্যালেঞ্জ হলো আপনি দাওয়াত দিবেন ইসলামের, কিন্তু তাগুত শক্তি, আল্লাহ দ্রোহী শক্তি, এটাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলে পরিচিত করবে, যে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। দাওয়াত দিবেন ইসলামের দিকে, রাষ্ট্রযন্ত্র তার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে এটাকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বলে পরিচিত করে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই কথা বলেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট দাওয়াত দিয়েছিলেন ইসলামের জন্য, তাওহীদের দিকে দাওয়াত। আপনি বলেছিলেন যে তুমি তোমার সমস্ত শিরকি কর্মকাণ্ড বাদ দাও, এক আল্লাহকে রব হিসাবে গ্রহণ করো, এই দাওয়াত দিয়েছিল, অন্য কোনো দাওয়াত নয়। তুমি বাদশাহ থাকতে চাও,
প্রধান থাকতে চাও থাকো সমস্যা নেই কোনো আমি তোমার পথ চাই না কিন্তু তুমি এক আল্লাহকে বিশ্বাস করো এটা হলো ফেরাউনের প্রতি হযরতে মুসার দাওয়া কিন্তু ফেরাউন এই দাওয়াতকে এই دینی দাওয়াতকে ধর্মীয় দাওয়াতকে সে মনে করলো আমার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই জন্য সে তার জনগণকে বলে দিল যে দেখো ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন হে আমার জনগণের দেশের লোকেরা মূসা আলাইহিস সালাম মূসা নবী মূসা তার জাদুর মাধ্যমে তোমাদেরকে এই দেশ সারা করতে চায় দেশ থেকে বের করে দিতে চায় এখন তোমাদের পরামর্শ কি এটা হলো যারা দাওয়াত দিবে মানুষকে ইসলামের দিকে তাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক তার দাওয়াতের প্রতি বাধা আসতে পারে এবং যুগে যুগে সমস্ত আম্বিয়া কেরামের তাদের দাওয়াতি মিশনকে থামিয়ে দেওয়ার জন্য তাদের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বপ্রথম যে যন্ত্র ব্যবহার হয়েছে আম্বিয়া কেরামের বিরুদ্ধে সেটা হলো রাষ্ট্রীয় যন্ত্র দ্বিতীয় কথা হলো যারা দাওয়াত দিবে ইসলামের দিকে হকের দিকে সত্যের দিকে তাওহীদের দিকে তাদের ক্ষেত্রে তাদেরকে বয়কট করা হতে পারে একদম বয়কট অর্থনৈতিক বয়কট করা হতে পারে যেমনটা করা হয়েছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে এবং মুসলমানদেরকে শুধু মুসলমানদেরকে নয় বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশের যে গোত্রের সেই গোত্রকে সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা পরিবারের লোকদেরকে মুসলমানদেরকে বয়কট করা হয়েছিল তিন বছর বয়কট করা হয়েছিল শেয়বে আবু তালেবে যে ইতিহাস আপনাদের সকলের জানা এই বয়কটকালীন সময়ে মুসলমানদের দুর্ভিক্ষ তো চরমে পৌঁছে গিয়েছিল যে মুসলমানরা খাবার না পেয়ে গাছের ছাল বাকল পাতা খেয়ে তারা দিনে দিবাত করতে হয়েছিল তাদেরকে সুতরাং এই পরিস্থিতি আসতে পারে এটা আমাদেরকে স্বীকার করে আকীদা বিশ্বাস পোষণ করে দাওয়াতের মাঠে আমাদেরকে নামতে হবে তৃতীয় কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব সেই কথা হলো দায়ী যারা হবেন যারা দাওয়াত দিবেন তাদের এই বিশ্বাস এই আকীদা এই দৃঢ় বিশ্বাস এই ইয়াকিন থাকতে হবে যে ইসলামের দাওয়াতকে কখনো স্তব্ধ করে দেওয়া যাবে না ইসলামের কণ্ঠ যোদ্ধাদেরকে কখনো তাদের কণ্ঠ রুদ্ধ করা যাবে না সাময়িকভাবে হলেও আমাদের উপরে বিপদ আসতে পারে সাময়িকভাবে হলে আমাদের উপরে নির্যাতন আসতে পারে কিন্তু ইসলামের বিজয় মিশনকে ইসলামের কালোজয়ী আদর্শকে কখনো স্তিমিত করে দেয়া যাবে না এই আকীদা বিশ্বাস এই ইয়াকিন আমাদের প্রত্যেকটা দায়ীর প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ লিখে দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আমি মানে আল্লাহ বলছেন আমি এবং আমার সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত রাসূলগণ এই পৃথিবীতে অবশ্যই অবশ্যই বিজয়ী হবই হব এই আকীদা বিশ্বাস আমাদের পোষণ করতে হবে সুতরাং কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াত ইসলামের দাওয়াত কখনো রুদ্ধ করা যাবে না বন্ধ করা যাবে না কোরআনের মাহফিল বন্ধ করা যেতে পারে আইন করে প্রশাসনিক বাধা দিয়ে কিন্তু কোরআনের দাওয়াতকে ঘরে ঘরে ব্যক্তিতে ব্যক্তিতে পৌঁছাতে কোনো শক্তি নাই পৃথিবীতে যে কোরআনের দাওয়াতকে আইন করে বন্ধ করে দিতে পারে কথা বলা ঠিক কিনা আইন করে বন্ধ করার দরকার ছিল 31st অ্যান্ড উদযাপন কেউ করতে পারবে না এটা রোমদের সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি নয় এটা বাঙালি সংস্কৃতি নয় এটা আইন করার দরকার এই জায়গায় আইন নাই এই জায়গায় আইন না থাকার কারণে আমরা পুলিশ আমরা মন্ত্রী এমপি সবাই মাদকের বিরুদ্ধে কথা বলি আমরা সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কথা বলি কিন্তু 31st নাইট উদযাপনের অনুমতি দিয়ে আমরা মূলত মাদক সেবন এবং সমাজে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির জন্য অনুমতি দিয়ে দিলাম আইন করা দরকার এই সময় 31st নাইট উদযাপন করা যাবে না রাত 10টার পরে কোনো ছেলে বাইরে যেতে পারবে না এটা আইন করার দরকার ছিল আইন করা হচ্ছে কোরআনের মাহফিলের উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার জন্য তৌফিক দান করেন আমিন আমিন বর্তমান বিশ্ব তিন গুলোকে বিভক্ত একটা হলো কুফরি বলক আর একটা হলো নেফাকি মুনাফিকদের বলক আর একটা হলো ইমানদারদের বলক কিন্তু আগামীর বিশ্বে বলক হবে মাত্র দুইটা একটা হলো ফুস্তাতু ইমানিন এটা ইমানদারদের বলক আর ফুস্তাতু কুফরিন এটা কাফেরদের বলক লা নিফাকা বাইনাহুমা মুনাফিকদের কোনো বলক থাকবে না যারা মুনাফিক
তাদের এখন ঠিক হয়ে যেতে হবে, নালে অচিরেই তাদেরকে কাফের বেঈমানদের সাথে যোগ দিতে হবে। আগামের বিশ্বে তৃতীয় কোনো ব্লক থাকবে না, ব্লক হবে দুইটা, একটা ইমানদারদের, একটা তাওহীদের, একটা বিশ্বাসীদের, একটা সত্যপন্থীদের, আর একটা হলো বেঈমান কাফের মুশরিকদের, তাদের ব্লক হবে। এখন সময় এসেছে আমাদের, আমরা কোন ব্লকে যোগ দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদারদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।